গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে কিছু আপডেট এবং কিছু নতুন সিনেমার কাজ চলছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে কথা বলবো হচ্ছে অজয় দেবগানের দে দে পেয়ার দে, এই সিনেমার সিকুয়েল আসছে দে দে পেয়ার দে টু। এটা সম্ভবত না, সামনের বছরই 2025 এপ্রিল বা মের দিকে আসবে কোনো একটা সময় সিনেমাটা। তো এই সিনেমাটার যে প্রি প্রোডাকশান চলছে সেটা হচ্ছে পাঞ্জাবের একটা সুন্দর আর রাস্টিক লোকেশনে 40-50 দিনের একটা স্কেডিউল তৈরি করতে ব্যস্ত। সেখানে প্রি প্রোডাকশান খুব সুন্দরভাবে চলছে এবং রকুলপ্রীত সিং, আর মাথাবাদ এবং আরও যারা কাস্ট এবং ক্রিউ মেম্বাররা রয়েছে তারা পরবর্তী মাসে মানে সেপ্টেম্বরের দিকে তারা কিন্তু পুরো টিমটা ওখানে পৌঁছবে এবং তারা শুটিং করবে। এবং অজয় দেবগান যে মেইন লিড রোলে কাজ করছে সে সানাব সর্দার শুটিং বর্তমানে করছেন, সেই শুটিং শেষ হওয়ার পর সেই স্কেডিউলে যোগ দেবেন। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে বিরসা মুন্ডার উপর বায়োপিক হচ্ছে, মানে বিরসা মুন্ডার বায়োপিক হচ্ছে। সেই সিনেমাটা যে যিনি করছেন সেই ডাইরেক্টর নাম হচ্ছে পি এ রঞ্জিত, মানে পা রঞ্জিত। তিনি রিসেন্টলি কাজ করেছেন থাঙ্গালান সিনেমাটা। তো তিনি এই সিনেমাটা ডিরেক্ট করছেন। সেখানে দুইটা বড় বড় স্টারের মানে স্টারের নাম উঠে এসেছে, যাদের কাস্ট করা সম্ভবত হতে পারে রিউমন হিসেবে। সেটা হচ্ছে একজন অক্ষয় কুমার, একজন হচ্ছে রণবীর সিং। আমি বেশি হয়তো রণবীর সিংকেই বলবো অক্ষয় কুমারের থেকে, এই কাজটা যদি তার হাতে আসে তাহলে বেশি ভালো হয়। এটা দ্বিতীয় আপডেট ছিল। থার্ড আপডেট এবং লাস্ট আপডেট হচ্ছে একটা তেলুগু সিনেমা আসছে যেটার নাম হচ্ছে উৎসবম। ট্রেলার রিলিজ হয়েছে জাস্ট কিছু ঘন্টা আগে। সিনেমাটা গল্প লিখেছে এবং ডিরেক্ট করেছে হচ্ছে অর্জুন সাই। তো উৎসবম সিনেমাটা সেপ্টেম্বর মাসের 13 রিলিজ করছে। এটা একটা জাস্ট নতুন সিনেমা এবং নতুন স্টার কাস্ট রয়েছে পুরো সিনেমাটার মধ্যে। তবে নতুনের মধ্যে হিরোইন যিনি রয়েছেন তিনি হচ্ছেন রেজিনা ক্যাসান্দ্রা, যিনি একজন খুব পপুলার নায়িকা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তিনি দারুণ কাজ করেছেন। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।